দেখেন আপনি যেমনটা ভাবতেছেন এমন কিছুই না আমি আসলে আরে আপনি আপনি আমাকে বাড়িতে কি করতেছেন কি বুঝছ আমি বুঝছ তোমাদের বাড়ি আসতে পারি না তবে যত অনুরোধ করো আমি কিন্তু এখন চা খাবো না দিবা শুনেন আপনার যে লজ্জা শরম নাই সেটা তো আগেই জানি থাকলে তো আর এই বাড়িতে আসতে পারতেন না যান বাইরে যান আর শুন কি তোমার না কইছি এই মহিলার থেকে দূরে থাকবা যতন করে যাও ঘরে যাও যতই রাগ ঠাক করো এই যে মুক্তামণিকে দেখতেছো না এই মুক্তামণি কিন্তু সব খবর বাইর করে সারি দিব বুঝছো যেদিন তুমি টের পাইবে যে তোমার স্বামীর সাথে এই লেডিসের কি সম্পর্ক সেদিন বুঝবে যে মুক্তামণি তোমারে আগেই সাবধান করছিল সময়ের এক ফোর তখন অসময়ের দশ ফোর হইব বুঝছো দুঃখ বাসরাতে পালক আহারে ওই ডিস্কো হারামজাদির এত বড় সাহস মাইয়া মানুষ হয়ে একটা পুরুষ পোড়ার গায়ে হাত তুলছে দেই তো আরে মেলা মারছে শয়তান খনকার ঝগড়াটে একটা মাইয়া সারা পাড়া ঘুরে ঘুরে ঝগড়া কি করছিলি তোর মারলো কেন আমি কিছুই করিনি হাজে কি আমি আসছি তারপরে দেখি যে কি আছে সাপা কি বেশি কথা করতেছে করবো না ওই ডিসকোর গায়ে কি কমজোর দেখো না হাত পাকে এরকম ফোলা মতো ফোলা ফোলা ইস তাইলে তো মনে হয় মতিনের দুইটা দাঁত লইরা গেছে ডাক্তারের কাছে গেছিলি এমনি ডাক্তারের কাছে জানতে হবে আমার দাঁত সব ঠিক আছে আর একটু জোরে যদি থাপ্পড় মারতো না কমপক্ষে দুইটা দাঁত পড়ে যেত শয়তান মাইয়া ভাঙ্কা কত বড় সাহস মতিনের লাহার শান্তশিষ্ট কোলার গায়ে হাত উঠেছে কয়দিন পরে তো আমার গায়ে হাত উঠাইব কি কর দিন তো অন্ধ খারাপ না অন্ধ আমি তো শিশু মানে দুধের শিশু ভাই একটু মনে মানিয়েছে কিন্তু আপনি দিনে মুরব্বী মানে ঠুম্বু মুরব্বী হয়েছি তো তাতে কি ওই কি এসব মানে বেয়াদব মাইয়া কোহানকার না মোমো মানে আপনি নিজকে যত খারাপ মেয়ে ভাবতে যান অন্ধ খারাপ কিন্তু না অনেক নিরীহ মানে ভালো মেয়ে ভাল ভাল হই খারা খারা তোর সমস্যা কি কত তুই আসলে কার দলে রোহি অরে কিন্তু আমার সুবিধার মনে হইতাছে না তুই ওর কাছ থেকে দূরে থাকবি কি কইতেছো ফুবু মতিন ভাই চুপ আমি যেটা কইছি এটা মনে রাখ যা শুয়ে পড় মোর খালি আজাইরা কথা